দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পণ্য কিন্তু এখানে দেয়া হচ্ছে এবং এই সব পণ্য কিন্তু দেয়া হচ্ছে টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান তারা কিন্তু এই ভর্তুকি মূল্যে তিনটি পণ্য দিচ্ছে কক্সবাজার পৌরসভায় ডিলারের মাধ্যমে আমরা এখানে যদি দেখি এখানে চাল হচ্ছে 30 টাকা করে কেজি মসুর ডাল 60 টাকা কেজি এবং সয়াবিন তেল হচ্ছে 100 টাকা লিটার কিন্তু এই পণ্যটা নিতে হলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ পণ্য নেওয়া যাবে আমরা একটু এখানে এইটার সাথে যিনি আছেন ডিলার আছেন এবং যারা এই পণ্য নিতে এসেছেন তাদের সাথে কথা বলবো আমরা কিন্তু দেখেছি প্রচুর সাধারণ মানুষের কিন্তু প্রচুর ভিড় এবং এই পণ্যের কেন এত চাহিদা সেটাও একটু জানবো এবং কতটা ভর্তুকি মূল্য দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আমরা জানবো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পণ্য নিচ্ছেন নারীদের একটি লাইন আছে এবং এই পাশে কিন্তু যদি একটু আমরা লাইনটা দেখাই এদিকে কিন্তু পুরুষদের লাইন আছে এবং অনেক লম্বা কিন্তু এই লাইন এখানে কিন্তু অনেক 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 মানুষ কিন্তু এখানে আছে তো আমরা একটু কথা বলি আপনি কোথা থেকে এসেছেন আমরা পেটি স্কুল থেকে আসছি পেটি স্কুল থেকে আসছেন 5 নম্বর ওয়ার্ড এখান থেকে কি কি নিচ্ছে তেল ডাল সাইল এখানে যে আসছেন মানে সেটার একটা কারণ এখানে কম দামে পাওয়া যায় হ্যাঁ কম দামে পাওয়া যাচ্ছে আমাদের সুবিধার জন্য এর আগেও কি এই পণ্য নিছেন নাকি হ্যাঁ নিছি কেমন এইগুলো পণ্যের যে চাল চাল যেগুলো আছে সেটার মান এমনা দোকান চেয়ে অনেক কম দোকানের চেয়ে কম দাম কম কিন্তু মান কি ভালো আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা আমরা শুনছিলাম একজন যিনি এটার একজন ভোক্তা বা ক্রেতা যারা এই স্বল্প মূল্যে নিচ্ছেন তিনি বলছিলেন আমরা একটু আরেকজনের সাথে যদি একটু কথা বলি একটু কথা বলবেন এখানে কি কি পণ্য নিতে আসছেন এতো তেল মানি চাল সেটা কি কম দামে পাওয়া যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ বাজার থেকে একটু কম দামে বাজার থেকে একটু কম না এখানে সেজন্য কি কি রকম কম আপনারা মনে করেন যে কত টাকা কমে পাচ্ছেন তেল কি রকম কম তেল তো মানি ওখানে বাইরে তো বাবা 150 টাকা 160 টাকা 70 টাকা এখানে তো আরো একটু কম এভাবে কত লিটার তেল নিচ্ছেন 2 লিটার হ্যাঁ এর আগেও কি এই পণ্য নিছেন হ্যাঁ নিছি কেমন এটা কেমন এগুলো ভালো না তেল ভালো আমরা শুনছিলাম যে এখানে যারা নিতে আসে তারা কিন্তু বলছেন যে এটা অনেক ভালো এবং আমরা যদি একটু দেখাই এখানে কিন্তু লাইনটা কিন্তু আরো অনেক বড় হয়ে গেছে অনেক আমরা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু এই যে পণ্যের যে চাহিদা যে ভর্তুকি মূল্যের কারণে যে চাহিদা সেটা কিন্তু অনেক বেশি তো আমরা একটু কয়েকজন একটু পুরুষ যারা আছে ক্রেতার সাথে আপনি একটু বলবেন মানে এই পণ্য কি আপনি প্রথমবারের মতো নিতে আসছেন নাকি আগেও নিয়েছেন আগেও নিয়েছি কেমন এখানকার পণ্য কেমন ভালো কেন আসলে এখানে আসা একটু বলবেন যে বাজারে অনেক দাম কি করব আমরা তো গরিব মানুষ এত দাম দিয়ে খেতে পারি না এখানে যে দাম আছে সেটা কি মোটামুটি বাজারে কি কম বাজারে আমরা একটু এইটার যিনি ড্রিলার আছেন তাদের কাছে এখানে জানবো এখানে কিন্তু এখানে কিন্তু ডিলার আছেন আমরা একটু যিনি এটার ডিলার আছেন তার সাথে একটু কথা বলবো ভাই আপনি একটু আপনার নাম এবং পরিচয় একটু বলেন আমাদের দর্শকদের জি আমি নীলফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমরা টিসিবি ডিলার আমি কক্সবাজার পৌরসভা এবং বার্মিজ মার্কেট এলাকায় আমার ইয়ে পয়েন্ট এখানে কতজনের কার্ড আছে কার্ডের মাধ্যমে আমাদের আমি আমার কার্ড সংখ্যা হচ্ছে 1986 জন আমরা যারা কার্ড নিয়ে আসে তাদেরকে দিই আর কার্ড নিয়ে না আসলে আমরা আইডি কার্ড দিয়েই মালামাল দিয়ে কি পরিমাণ আপনার পণ্য আজকে আছে আপনি কতজনকে এটা সরবরাহ করতে পারবেন আমি 1986 জনকে দিই 1986 জি এখানে যারা আছে তার মানে সবাই কার্ড করা হ্যাঁ হ্যাঁ সবাই কার্ড করা অনেকের কার্ড নেই তারা আইডি কার্ড নিয়ে দাঁড়াইছে আইডি কার্ড দেখে চেক করে তাদের 1986 জনের বাইরেও আপনি আরো অতিরিক্ত পণ্য না অনেকে ধরেন যে 1986 জন যাদের আইডি কার্ড করা আছে ওরা অনেকে আসে না হ্যাঁ যারা আসে না তাদের মালগুলো তো থেকে যায় তাদের মালগুলো থেকে যায় ওই মালগুলো আমরা যারা আইডি কার্ড নিয়ে আসে চেহারা চেক করে তাদের ইয়ে করে তারপর আমরা মালগুলো দিই টিসিবি যাদের কার্ড আছে তারাই তো তারা যদি পরে আসে তাহলে তারা না পাবে না কেমনে পাবে বলেন তারা তো নির্দিষ্ট একটা টাইম আছে যে আমরা তো জানাই দিই যে আমরা অমুক দিন অমুক তারিখ অমুক জায়গায় মালগুলো দিব কেউ যদি আসতে দেরি করে জি দেরি করে দিয়ে দিচ্ছেন এটা নেই এরকম তো কখনো হয়নি মানে যাদের কার্ড করা আছে তাদের বাইরেও তাহলে আপনি দিচ্ছেন আইডি কার্ড দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা না
আমরা শুনছিলাম আসলে। আচ্ছা কি কি পণ্য? আমি দিচ্ছি আজকে দিচ্ছি 5 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল এবং 2 কেজি মসুর ডাল। টোটাল প্যাকেজের দাম 470 টাকা। জি, একটু একটা তেল যদি আমাদেরকে একটু দেখান, এটা এটি 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 সম্ভব এখানে যে তেলটি দেওয়া হচ্ছে সেই তেলটি হচ্ছে কিন্তু রাইস ফর্টিফাইড এডিবল রাইস ব্র্যান অয়েল, মানে অর্থাৎ চালের যে গুঁড়া আছে সেখান থেকে কিন্তু এটা তৈরি হয়। সো এই তেলের মান গোটা একদম, এটা তো আমার আমি পার্সোনালি তো আমরা নিয়ে এসে আসলে খেতে পারি না, বুঝছেন, সরকার দিচ্ছে বলে আমরা পাচ্ছি, কারণ এই এই তেলটা বাজারে নিতে গেলে আপনাকে অবশ্যই 1 লিটারও 300 টাকা পড়ে, এখন শুধু 2 লিটার দিচ্ছে 200 টাকা এই তেল। এটা তো সয়াবিন তেল না, এটা রাইস ব্র্যান্ড অয়েল, এটা আপনারা জানবেন। ডাল হচ্ছে ডাল মসুর ডাল, এটা হচ্ছে 2 কেজি। এই মসুর ডাল যে খাইছে সে অন্য মসুর ডাল খাবে না, কারণ টিসিবির মসুর ডাল হচ্ছে ভালো ভালো মসুর ডাল। একটু চালটাও দর্শকদের দেখাই যে কি কি ধরনের চাল এখানে দেওয়া হচ্ছে। এখানে এই চা এটা হচ্ছে হ্যাঁ সেদ্ধ চাল, যেন সবাই খেতে পারে মতো, কারণ কক্সবাজারের মধ্যে সব অঞ্চলের মানুষ থাকে, উত্তরবঙ্গের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ, এই জন্যই সিদ্ধ চালটা দেওয়া হয়েছে কক্সবাজার অঞ্চলের জন্য। আপনাকে আমরা শুনছিলাম যিনি এখানে ডিলার আছে 1986 জন, কতজনকে যেন দিচ্ছে দিবেন বলছিলেন? 1986 পৌরসভায় আরো একজন ডিলার আছেন? জি আছে, উনি আছে, দিতে পারে দিচ্ছেন। এইটাকে আপনার মাসে কয়বার দিবেন? মানে ভাই এই রোজায় আর মাসে একবারই, রোজাতে আবার দিব আশা করি, মানে রোজায় একবার দিচ্ছেন আর একবার আগামী, হ্যাঁ আশা করি দিব অবশ্যই, আরো একবার আরো একবার পাবেন। তো আমরা একটু আরো দুই একজনের সাথে একটু কথা বলবো, এখানে যারা আছেন আমরা দেখছি লাইন কিন্তু কিন্তু বাড়ছে, লাইন কিন্তু বাড়ছে, আমরা একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমি তো এখানে দায়িত্ব আপাতত চলম্বর নতুন বাসা থেকে। আচ্ছা, আপনি কি কি নিতে আসছেন আজকে এখানে? আমি চাল নেব, ডাল নেব, তারপর তেল নেব। তো এখানে যে এই যে লাইনে ধরে নিচ্ছে বাজার থেকে কি কি সুবিধা আছে এখানে? অনেক সুবিধা আছে আপনাদের, এই যেমন তেল মনে করেন সম্পূর্ণ 300 টাকা, মানে কি লাভে আছে আর কি। আচ্ছা, মানে দাম একটু কম? জি দাম একটু কম। আমরা আরো একটু কথা বলি এখানে, আঙ্কেল আপনি কি এর আগে এখানে নিতে আসছেন, পণ্য নিতে আসছেন? আসলাম তো কেমন এখানে? ভালো গেছিলাম। এখানে দাম কি কম আছে? কম নেই, বরাবর বরাবর বাজারের বাজার থেকে কম না? বাজার থেকে কম। আচ্ছা, সেটাতে কি লাভ হয়? কিছু কিছু সদস্য লাভ হয়, দাম মোটামুটি ঠিক আছে, যদি চিনি দিতে একটু ভালো হতো, সবার চিনি চিনি একটু চনা দিলে ভালো হতো, এই সুযোগ আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কিন্তু এখানে দেখছিলাম লম্বা কিন্তু লাইন, সেই লাইন কিন্তু এখনো আছে। আমরা একটু আবার একটু নারীদের ওখানে যাব যে লাইনটা আছে সেখানে, এবং যারা খবর পেয়েছেন যে এখানে আসলে পণ্য দেওয়া হচ্ছে সেখানে কিন্তু সরবরাহ কিন্তু ক্রমেই কিন্তু এখানে কিন্তু বাড়ছে, এবং যারা পণ্য নিয়েছেন তারা কিন্তু অনেকেই কিন্তু আমরা যদি দেখি এই পণ্য, আমরা একটু আগে কিন্তু ওনার সাথে কথা বলেছিলাম, উনি কিন্তু পণ্য নিয়েছেন, এবং আমরা যদি দেখি যে ওখানে কিন্তু অনেক দুটো গাড়িতে কিন্তু পণ্য আসলে রাখা হয়েছে, একটা গাড়িতে শুধুমাত্র চালই আছে আর বাকিগুলো কিন্তু এখানে বেশ কয়েকজন যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন তারা কিন্তু বেশ কয়েকজন লোক কিন্তু এখানে কাজ করছেন, প্রায় 8 থেকে 10 জন লোক কিন্তু এখানে কিন্তু কাজ করছেন। এবং টোটাল যে প্যাকেজ সেটির দাম দর্শকদের আবারও জানিয়ে রাখি, এটি হচ্ছে 470 টাকা। আর আমরা আছি এখন কিন্তু পৌরসভার সামনে যে পাবলিক লাইব্রেরি ময়দানটা আছে চত্বর আছে সেখানে কিন্তু এটি বিতরণ করা হচ্ছে। দর্শক আমরা আর একটু এখানে একটু যদি দেখি সামনের দিকে আসবো আর একটু কথা বলি। আপা আপনারা কি এখানে রেগুলার পণ্য নিতে আসেন নাকি? আমরা আমি এখন একবার আসছি, যে আমি এর আগে আসেন নাই? এর আগে আমি আসি। আচ্ছা, এখানে কি দাম কম? হ্যাঁ দাম কম। আচ্ছা, বাজারের চেয়ে কি রকম কম মনে হচ্ছে? কত টাকার আপনার সাশ্রয় হবে? এমনি তো ডাল তো বাজারে এগুলো এমনি 90 টাকা করে বিক্রি করে, এখানে কম? এখানে 60 টাকা না তো, তাহলে সার পাচ্ছি না আমরা। তেল হচ্ছে 100 টাকা, 145 টাকা করে বাইরে বাইরে, আর এখানে হচ্ছে 100 টাকা করে কেজি। আপনি কোথা থেকে আসছেন? বুদ্ধ মন্দির থেকে?
এর আগেও কি এখান থেকে পণ্য নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, একবার নিয়েছিলাম। যা আচ্ছা, কেমন হইছে পণ্যের মান? কেমন? ঠিক আছে, দামও কম। তো দর্শক, আমরা যদি এখানে দেখেন, কিন্তু এখানে কিন্তু অনেক লম্বা কিন্তু নারীদের কিন্তু লাইন আছে, এবং এখানে আজকে 1986 জনের পণ্য দেওয়ার কিন্তু ব্যবস্থাটা আছে। এবং এখানে যে তেলটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু রাইস ব্র্যান্ড, যে অ্যাডিবল অয়েল সেটা ভিওলা ব্র্যান্ডের যে তেলটা দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু চালের যে পুরা বলা হয় সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। তো দর্শক, আমরা আজকে এখান থেকে বাজারের আপনাদের প্রতিদিনকে দেখাই, কিন্তু আজকে এখানে যে টিসিবির যে পণ্যটা দেওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখালাম। আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমার সাথে এতক্ষণ ছিলেন চাকমা ইন্ডিজিনাস কমিউনিটির লাতাঙ্গ চাকমা, আর আমি মান্দিরি কস্তা। এই পৌরসভার সামনে থেকে যে লাইভে চত্র আছে সেখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।